আলোচনার জন্য কারো পেছনে ছুটবে না রাশিয়া এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে G20 সম্মেলনে লাভরভের সঙ্গে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্বীকৃতি জানানোর পর এ কথা বলেন তিনি লাভরভ বলেন আলোচনার জন্য অস্বীকৃতি জানায়নি রাশিয়া বরঞ্চ যুক্তরাষ্ট্রই অস্বীকৃতি জানালো এ সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের অযাচিত সমালোচনার নিন্দা জানান তিনি এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা নয় বলে লাভরভের সঙ্গে দেখা করতে চাননি ব্লিংকেন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রচেষ্টা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে G20 সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া